महान मे दिवस आज 133 बछरे निश्चित हयनि श्रमिकदेर न्याय्य अधिकार जीवन मान उन्नयने काज करछे सरकार दाबी प्रतिमंत्री पर्याप्त निरापत्तार अभावे श्रमिकदेर जन्य अनिरापद हये उठेछे जहाज भांगा शिल्प मालिकदेर लोभी मानसिकताके दायी करछेन श्रमिकरा বাংলাদেশে বর্তমানে 35% মানুষ ধূমপানে আসক্ত পুরুষদের পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে নারী ধূমপায়ের সংখ্যা এবং মঙ্গোলিয়াকে 3-0 গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে বাংলাদেশ শিরোপা জয়ের লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ লাওস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান মহান মে দিবস আজ বিশ্বজুড়ে মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের ঐতিহাসিক দিন তবে 133 বছর পরও নিশ্চিত হয়নি শ্রমিকদের ন্যায্য অধিকার এমনকি নিজেদের অধিকারের কথাও জানেন না বেশিরভাগ শ্রমিক অথচ উন্নয়নশীল থেকে মধ্যম ও উন্নত বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়নের কারিগর এই মানুষগুলোই মে দিবস এলে নানা প্রতিশ্রুতি মিললেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না যদিও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার নাজিব ফরায়েজের রিপোর্ট জীবিকার তাগিদে হাতে হাতুড়ি নিয়েছেন সালেহা বেগম শ্রবণ প্রতিবন্ধী হয় স্বামী ছেড়ে গেছেন তাই সংগ্রামের জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন স্বামী মারা যাওয়ায় আসমা বেগমকেও একই পথ বেছে নিতে হয়েছে অথচ এত খাটা খাটুনির পরও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা সহায় হিসাবে 100 বাংলা 130 দিয়ে এত 200 150 250 এর দিয়ে কি আর সংসার চলে সালেহা বা আসমার মতো হাজারো শ্রমিকের ঘামে এগিয়ে যাচ্ছে সমাজ সভ্যতা উন্নয়নের মহাসোপনে হাঁটছে দেশ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আকারে বড় হচ্ছে বাজেট কিন্তু উন্নয়নের কারিগর মেহনতি মানুষের অবস্থা আগের মতোই তৈরি পোশাক শিল্প সমৃদ্ধ করছে দেশের অর্থনীতি সেই পোশাক শ্রমিকদের মজুরি এখনো অনেক কম সেটা আমাদের হয় না আমরা যতদূর আমাদের লাগে ততদূর থেকে আরো কম পাই আমরা বাজার বৃদ্ধি যে অবস্থা তো সেম তো আমাদের তেমন হয় না বাচ্চা কাচ্চা নিয়ে তবু চেষ্টা করতে হয় অনেক কাঠ খড় পোড়ানোর পর গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা কিছুটা উন্নতি হলেও রোরিং মিল জাহাজ ও পাথর ভাঙা সহ বেশিরভাগ খাতেই এখনো শ্রমিকরা অনিরাপদ শ্রম দিতে হয় অতিরিক্ত সে তুলনায় মেলে না ন্যূনতম মজুরি ও বিশ্রাম পরিসংখ্যান বলছে দেশের 80 ভাগের বেশি শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন যাদের শ্রমের স্বীকৃতিও নেই তাই অসুস্থতা ও বার্ধক্যের সঙ্গী হয় সীমাহীন কষ্ট আমরা যে কষ্ট করে পরিশ্রমের মূল্য আমরা পাইতেছি না বুঝি না আমরা কাজ করতে বলে টাকা পাই কাজ না করতে বলে টাকা পাই না আমার সমস্যা হলে কোনো সরকার বা কোনো মালিক আমাকে খেয়াল রাখে না শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা শ্রমিকের অধিকারটা আমরা এখনো পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারি নাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন শ্রম আইন 13 সালে আমরা একবার সংশোধন করেছি 15 সালে নীতিমালা করছি আমরা 18 সালে আবার শ্রম আইন সংশোধন করছি যে কালা কানুনগুলো ছিল সে কালা কানুনগুলো আমরা সরাই দিচ্ছি তাদের অধিকারটা যাতে প্রতিষ্ঠিত হয় তিনি শ্রমিকদের যে কোনো সমস্যা 16357 নম্বরে হেল্পলাইনের মাধ্যমে সরকারকে জানানোর আহ্বান জানান নাজিব ফরাইজি আরটিভি ঢাকা এদিকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে শ্রমিকদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে জাহাজ ভাঙা শিল্প এজন্য মালিকদের উদাসীনতা আর লোভী মানসিকতায় দায়ী করছেন শ্রমিক নেতারা বেসরকারি একটি সংস্থার তথ্য অনুযায়ী গেল 5 বছরে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় মারা গেছেন 77 জন শ্রমিক আহত হাজারেরও বেশি মে দিবসে জাহাজ ভাঙার কারিগরদের নিয়ে মাসুদ মুস্তাহিদের রিপোর্টে তথ্য ছবি দিয়ে সহায়তা করেছেন সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুর মাহমুদ বিশ্বে বাংলাদেশ যদি হয় উন্নয়নের মডেল সে উন্নয়নের অন্যতম রূপকার এরাই
যারা নিজেদের রক্ত ঘাম দিয়ে রাঙাচ্ছেন দেশটাকে, উন্মোচন করছেন নতুন নতুন সম্ভাবনার দুয়ার। অথচ এই সম্ভাবনায় যে একটু একটু করে তাদেরকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তা ও অনিরাপদ ভবিষ্যতের দিকে। অবস্থা এমন যে মালিকপক্ষ কেবল লাভ গুনবে আর তাদের লাভের বলি হবেন শ্রমিকরা। গত বছরের ১৬ অক্টোবর সীতাকুণ্ডের ঝুমা শিপইয়ার্ডে রাতে কাজ করতে গিয়ে পা হারান সোহরাব হোসেন সোহাগ। পরিবারের আয়ের একমাত্র যোগানদাতার এমন অবস্থায় ভেঙে পড়েছে পরিবারটি। আবার আমাকে টাকা দিবার সময় বলছে যে আমি যদি একটু সুস্থ আমাকে একটা চাকরি দিবে, চাকরি যায় জুড়ো থাক, আমার একটা ফোন নিয়ে খোঁজ নিচ্ছে না ওরা, আমি কেমন আছে কাটছি নাকি উপসে মরে যাচ্ছে ওগুলো আমাকে খোঁজ নিচ্ছে না। এখন আমি বাইরে মানে কাজকর্ম করি, মানুষের খাই, কষ্ট করি ছেলে নিয়ে। সোহাগের মতো একই অবস্থা কক্সবাজারের ফয়জুলের। পায়ের একাংশ হারিয়ে এখনও চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেলে। শ্রমিক আইন অনুযায়ী কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে ২ লাখ টাকা এবং দুর্ঘটনায় স্থায়ীভাবে পঙ্গু হলে ২.৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বন্ধু বান্ধব মানে যারা কইছে তারা বুঝে না, আরে ভর্তি করছে আজ ৩ তারিখে ভর্তি করছে। তবে ঝুমা শিপইয়ার্ডের এই কর্মকর্তার দাবি, লেবার কোড মেনেই সবকিছু হচ্ছে। সব সময় লেবার কোডের মাধ্যমে আমরা এটা পরিশোধ করে দিছি। পরবর্তীতে আমরা এখনো পর্যন্ত আর কোনো অভিযোগ পাই নাই, কিন্তু আমরা তো সব সময় শ্রমিকদের পক্ষে নিয়ে আমরা কাজ করি। বাস্তব চিত্র তুলে ধরলেন এই শ্রমিক নেতা। কোনো একটা দুর্ঘটনা ঘটে, আমরা যদি ইয়ার্ডে যাই, মালিকরা মালিকের সিকিউরিটি আমাদেরকে ঢুকতে দেয় না, আমরা সঠিক খোঁজ খবর নিতে পারি না। মেডিকেলে আসলো অনেক সময় আমরা দেখছি, আমরা ইনকোয়ারি করে দেখছি যে অনেক সময় মেডিকেলে ওদের নাম গোপন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার পরিসংখ্যান বলছে, জাহাজ ভাঙ্গা শিল্পে কাজ করতে গিয়ে গত ৫ বছরে বিভিন্ন ইয়ার্ডে মারা গেছেন ৭৭ জন, আহত হাজারেরও বেশি, পঙ্গু হয়েছেন ১১ জন শ্রমিক। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পল্টনের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুলহাজ কবির। জুলহাজ, এবারের মে দিবসে কর্মক্ষেত্রে নিরাপত্তা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শ্রমিকরা কি বলছেন, এ বিষয়ে আমাদেরকে জানাবেন। এর মধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু বলছে, পল্টনে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি জায়গায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তারা সম্মেলন এবং সমাবেশ করছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু প্রচুর শ্রমিক এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বিভিন্ন যে জায়গা তারা ঢাকা শ্রমিকরা আসছেন এবং আজকে এখানে করবেন। প্রতি বছর এই দিনে তারা সমাবেশগুলো তারা পালন করেন এবং এখানে বেশ কিছু সংগঠন কিন্তু এরই আশপাশে প্রেস ক্লাব এবং বাইতুল মোকাররম সহ গুলিস্তানের আশপাশে অনেক সংগঠন কিন্তু তারা এসেছেন এবং তারা এই দিবস শ্রমিক এবং মালিক ঐক্য এবং সুসম্পর্ক তাদের দাবি সেগুলো প্রতিটা দিন আজ সেই দিনটিকে তারা বিভিন্নভাবে কিন্তু পালন করে থাকে। আজকের এই এই ফেডারেশনের পক্ষ থেকে হচ্ছে যে তারা কিছুক্ষণের ভিতরে এই তাদের সমাবেশ এবং আজকে পাশে বেশ কিছু বাম সংগঠন যারা দীর্ঘদিন ধরে শ্রমিকদের করে আসছে সেই সংগঠনগুলো কিন্তু এর মধ্যে তারা তাদের কর্মসূচিগুলো এখন থেকে আরও ৫ থেকে ১০ মিনিটের ভিতরে এই এই সমাবেশ কিন্তু শুরু হয়ে যাবে। জুলহাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর পল্টন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুলহাজ কবির। এবার অন্যান্য প্রসঙ্গ, জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ দিন মঙ্গলবার প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সম্পর্কিত যে কোনো অসঙ্গতি দেখলে জনগণকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। যুব সমাজকে ব্যবহার করে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মান্ধতা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। টানা ক্ষমতায় থাকার ফলেই বাংলাদেশ আজ সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাতে 2041 সালে উন্নত দেশের কাতারে সামিল হবে। প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের সমস্যা মোকাবেলা করেই এগিয়ে যাবে বাংলাদেশ। বলবো যে সন্ত্রাস যোগীবাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে। বাংলাদেশে আমরা শান্তি চাই, সমৃদ্ধি চাই। এখানে দুঃখ লাগে যে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষকে ধর্মান্ধ করে ফেলা হয় এবং তাদেরকে ব্যবহার করা হয় এবং তাদেরকে ব্যবহার করে মানুষ হত্যা করা হয়। আমার এখানে একটা প্রশ্ন জাগে যে যারা মানে নিরীহ মানুষ হত্যা করে চিন্তা করে যে তারা বেহেস্তে যাবে, এটা কিভাবে চিন্তা করে? বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে স্পিকার এ ঘোষণা দেন। 30 ডিসেম্বর নির্বাচনে বগুড়া 6 আসন থেকে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল। স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী 29 এপ্রিল রাত 12টা পর্যন্ত বিজয়ীদের শপথ নেওয়া কিংবা সময় চেয়ে চিঠি দেওয়ার সুযোগ ছিল। মির্জা ফখরুল ইসলাম তার কোনোটি না করায় বিধি অনুযায়ী তার আসনটি শূন্য হয়েছে। সম্পর্কে সংসদকে অবহিত করার বিধান রয়েছে। এমতাবস্থায় শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় নির্বাচনী এলাকা 41 বগুড়া 6 হতে নির্বাচিত সংসদ সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য হওয়ার বিষয়টি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 178(3) উপবিধি অনুযায়ী এই মহান সংসদকে অবহিত করা হলো। ধূমপানের জন্য এশিয়ার মধ্যে অন্যতম বাংলাদেশ। বর্তমানে 35% মানুষ ধূমপানে আসক্ত। পুরুষদের পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে নারী ধূমপায়ের সংখ্যা। ধোঁয়াবিহীন তামাক, জর্দা, গুল ব্যবহারেও পুরুষের চেয়ে এগিয়ে নারীরা। তামাক বিরোধী সংস্থাগুলো জরিপে বলছে, ধূমপানে জড়িয়ে পড়া নারীদের একটি বড় অংশ ধীরে ধীরে মাদকের প্রতি ঝুঁকে পড়ছে। তামাক পণ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে এহতারামুল হকের ধারাবাহিক রিপোর্টে আজ তৃতীয় পর্ব। বহুজাতিক তামাক কোম্পানিগুলোর টার্গেট এখন আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ। তামাক পণ্যের আগ্রাসনের শিকার দেশের নারীরাও। একসময় হাতে গোনা থাকলেও এখন ঘরে বাইরে দেখা মেলে নারী ধূমপায়ীর। বন্ধুদের পাল্লায় পড়ে ধূমপানে হাতে করি হয় লুবনা জাহানের, পরে ঝুঁকে পড়েন ইয়াবাসহ বিভিন্ন ভয়ঙ্কর মাদকে। নিজের ভুল বুঝে সর্বনাশা পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে মাদক পুনর্বাসন কেন্দ্রে সেবা নিচ্ছেন লুবনার মতো অনেক নারী। সিঙ্গাপুর যাওয়ার পর থেকেই মানে আমার স্মোকিংটা অনেক বেড়ে গেছে। তখন ওইখানে ওপেনলি সিগারেট খাওয়া যেত। 15-16 সাল থেকে আমি আবার টাকা ধরি। 2012-16 সাল পর্যন্ত আমি সিগারেট খাইতাম। মেয়েরা স্মোক করলে তো এমনি জিনিসটা বাজে দেখায়। তো ওপেন স্মোক করতেছি, ফ্যামিলি সবার সামনে, বাবা মার সামনে হঠাৎ সিগারেট জ্বালিয়ে ফেলতেছি। তো এরকম আর কি মাথা ক্রেভিং উঠলে তখন কোনো কিছু কাজ করতো না আসলে। গবেষকদের মতে বন্ধু সার্কেলের সাথে মিশতে গিয়ে অনেক নারী হালের ফ্যাশন হিসেবে ধূমপানকে বেছে নেন, পরবর্তীতে যা ডেকে আনে নানা বিপত্তি। বিবাহিত মেয়ে নন কিন্তু তাদের একটা ঝুঁকি থাকে যে বিয়ের পরে তাদের সন্তান ধারণের ক্ষমতা কমে যেতে পারে যদি পরোক্ষ ধূমপাই হয় বা নিজে যদি ধূমপান করেন। আমাদের মা বোন যারা নিজেরা ধূমপান করেন কিংবা পরোক্ষ ধূমপাই হন তারা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যদি কেউ গর্ভস্থ শিশু সহ পরোক্ষ ধূমপাই হয় তাহলেও তার শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। জর্দা গুলের মতো ধোঁয়াবিহীন তামাক ব্যবহারে নারীরা এগিয়ে। জরিপ বলছে নারী 24.8% এবং পুরুষ 16% ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে। জর্দাটা বরং ডাইরেক্টলি তামাক আমি আমার মুখে ধারণ করছি, একইভাবে গুল যেটাকে বলা হয় সেটাও কিন্তু ডাইরেক্টলি আমার মুখে ধারণ করা হচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে যে মুখগহ্বরের অনেক ক্যান্সার কিন্তু এখান থেকেই হয়। কাজেই নারীরা যে এই যে বিপুলভাবে পান এবং জর্দায় আসক্ত, গুলে আসক্ত, এতে কিন্তু নারী এবং তার যে সন্তান উভয়েরই কিন্তু ভীষণ রকম ক্ষতি হচ্ছে। ধূমপান প্রতিরোধে সচেতনতা বাড়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন বিশেষজ্ঞরা। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। এবারে মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর।
বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব ১৯ নারী গোল্ড কাপ ফুটবলের ফাইনালে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়ার পক্ষে 3-0 গোলে জয়ের মধ্য দিয়ে ফাইনালে উঠল লাল সবুজরা। লাওসের সঙ্গে ফাইনালে খেলবে তারা। সাইকুল ইসলাম উজ্জ্বলের রিপোর্ট। নিজেদের মাঠে ফাইনালে উঠে এমন উল্লাস তো সানজিদা মৌসুমী তহুরারা করতেই পারেন, এমন জয়ে গ্যালারির দর্শকরা কি বসে থাকতে পারেন? তাই তো নেচে গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। গোল গোল শব্দে মুখরিত হয় গোটা এলাকা। গোল ব্যবধানটা আরো বাড়তে পারত লাল সবুজদের। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণে মঙ্গোলিয়ার রক্ষণভাগ নাজেহাল করেন মৌসুমী, সাজেদা, মনিকারা। একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি স্বাগতিকরা। তবে অপেক্ষার শেষ হয় ম্যাচের 45 মিনিটে মনিকা চাকমার এক অসাধারণ গোলের মধ্য দিয়ে, আর 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় লাল সবুজরা, কিন্তু এবারও একাধিক গোল হাতছাড়া। ম্যাচের 69 মিনিটে মারিয়ার বল জালে পাঠাতে ভুল করেননি মার্জিয়া। 85 মিনিটে বদলি খেলোয়াড় তহুরা খাতুনের গোলের মধ্য দিয়ে 3-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। সাইকুল ইসলাম উজ্জ্বল, আরটিভি। রক্ষণাত্মক কৌশল আটলেও বাংলাদেশের আক্রমণের কাছে সেই কৌশল কাজে লাগেনি। তবে টুর্নামেন্টের সার্বিক আয়োজন নিয়ে খুশি বলেন মঙ্গোলিয়া কোচ কাওয়ামোতো নাওকো। আর ডিফেন্সিভ হলে গোল খেতেই হবে এটা জেনেই নিজেদের কৌশল সাজানোর কথা বললেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। প্রমাণ করছে যে যখন যে রিপ্লেসমেন্ট নামছে, ওরা প্রমাণ করছে যে একই ধারা অব্যাহত রাখার জন্য। যারা আপনি মাঠে ছিল তারা প্রমাণ করছে যে অতটা বুঝতে দেয়নি, বিশেষ করে যদি ধরি যে সেকেন্ড হাফের খেলাটা তহুরা নামার পরে আসলে খেলাটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। সম্পূর্ণ ভিন্ন গেম, ফাইনাল ম্যাচ, আর লাওসের 3টা খেলা আমরা দেখছি, তো আমাদের পরিকল্পনাও তো আপনার অবশ্যই চেঞ্জ হবে এবং অন্য পরিকল্পনা। আমরা চেয়েছিলাম ওদের 8 ও 15 নম্বর জার্সির গতিবিধি নিয়ন্ত্রণ করতে, কিন্তু তাদের গতিময় আক্রমণের সামনে কুলিয়ে উঠিনি। তবে বয়স ভিত্তিক টুর্নামেন্ট হিসেবে আয়োজনটি বেশ বড়, আমরা খুশি এটার অংশ হতে পেরে। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। মহান মে দিবস আজ। 133 বছরে নিশ্চিত হয়নি শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবন মান উন্নয়নের কাজ করছে সরকার, দাবি প্রতিমন্ত্রীর। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে শ্রমিকদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে জাহাজ ভাঙার শিল্প, মালিকদের লোভী মানসিকতাকে দায়ী করছেন শ্রমিকরা। বাংলাদেশে বর্তমানে 35% মানুষ ধূমপানে আসক্ত, পুরুষদের পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে নারী ধূমপায়ের সংখ্যা। এবং মঙ্গোলিয়াকে 3-0 গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে বাংলাদেশ, শিরোপা জয়ের লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ লাওস। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।